নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তোফাস রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কালনার প্রসিদ্ধ মাখা সন্দেশের রেসিপি। শীতকালে নলেন গুড় দিয়ে এই সন্দেশের স্বাদ কিন্তু অতুলনীয়। অল্প উপকরণ দিয়ে খুব সহজে যদি একদম কালনার মতো সুস্বাদু মাখা সন্দেশ বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন। আর এই সন্দেশটা দিয়ে আপনারা শীতকালে নানান রকম পিঠে তৈরি করতে পারবেন, বাড়িতে অতিথি আসলে আপ্যায়ন করতে পারবেন, যে কোনো পুজোতেও নিজে হাতে তৈরি করে ঠাকুরকে দিতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কিভাবে তৈরি করব নলেন গুড়ের মাখা সন্দেশ। সন্দেশ তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 লিটার দুধ। আমি ফুল ক্রিম প্যাকেটের দুধ দিয়ে সন্দেশটা করছি, আর গ্যাস অন করে দিয়ে দুধটাকে আমি জাল দিয়ে নিচ্ছি। এবার দেখুন দুধটা বেশ ফুটে উঠেছে, আর খুব বেশি করে জাল দিয়ে ফুটে নেওয়ার প্রয়োজন নেই। একবার ভালো করে ফুটে গেলে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, আর 2 মিনিট মতো দুধটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস। আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি যাতে লেবুর বীজগুলো দুধের মধ্যে মিশে না যায়। এবার একটু নেড়ে দিচ্ছি, দেখুন খুব সহজেই কিন্তু এক্ষুনি ছানাটা তৈরি হয়ে যাবে। দেখুন কি সুন্দরভাবে কিন্তু দুধটা কেটে গেল আর ছানা তৈরি হয়ে যাচ্ছে। আমি এখানে 2 পাতি লেবুর রস দিয়ে ছানাটা কাটিয়ে নিচ্ছি। আপনারা ভিনিগার দিয়েও কাটাতে পারেন, আবার টক দই দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন। এবার একটা বড় ছাঁকনির উপরে সুতির কাপড় দিয়ে নিয়েছি, আর ছানাটাকে ঢেলে দিয়ে আমি ছানার জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নেব। ছানার জলটা খুব ভালোভাবে ঝরে গেছে, এবার আমি জল দিয়ে খুব ভালো করে ছানাটাকে ধুয়ে নেব যাতে লেবুর টক ভাবটা চলে যায়। দই দিয়ে ছানা কাটিয়ে নিলে আর ধোয়ার প্রয়োজন নেই। এবার কাপড়টাকে এক জায়গায় করে আমি ছানার জলটাকে একটু চেপে ভালো করে জলটা ঝরিয়ে নেব। দেখুন আমি হাত দিয়ে চেপে চেপে ছানার জলটাকে এভাবে বার করে নিচ্ছি। খুব বেশি চেপে জলটাকে বার করার দরকার নেই, তাহলে ছানাটা আবার ড্রাই হয়ে যাবে। দেখুন আমার ছানার জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে, আর আমি ছানাটাকে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এবার ছানাটাকে মেখে নেব। প্রথমে হাত দিয়ে ছানাটাকে একটু চটকে মেখে নিচ্ছি, তারপরে দেখুন ছানাটাকে খুব ভালো করে হাতের তালু দিয়ে চেপে চেপে ডোলে ডোলে একদম ছানাটাকে মসৃণ করে মেখে নিতে হবে। ছানাটা যত মাখা ভালো হবে সন্দেশটা কিন্তু ততটাই ভালো তৈরি হবে। তাই আমি দেখুন খুব সুন্দর করে ছানাটাকে আমি ডোলে ডোলে বেশ খানিকক্ষণ সময় ধরে মেখে নিচ্ছি। আর 2 লিটার দুধ থেকে 400 গ্রাম ছানা তৈরি হয়। ছানা মাখার কাজ শেষ, আর আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে ছানাটা কতটা সফটভাবে আমি মেখে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 কাপ গরুর দুধ, আর দিয়ে দিচ্ছি 100 গ্রাম খেজুর গুড়ের পাটালি। এবার নাড়াচাড়া করে দুধের সাথে ভালো করে দুধটাকে গলিয়ে নেব। এবার আগে যে ছানাটা মেখে রেখেছিলাম সেই ছানাটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি, বেশিরভাগটা এখন আমি দিয়ে দিলাম। অনেক সময় গরম দুধের মধ্যে গুড় দিয়ে দিলে ছানা কেটে যায়, এখানে যদি ছানা কেটে যায় তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। এখন দেখুন ছানাটা নাড়তে নাড়তে বেশ খানিকটা পাতলা হয়ে গেছে, আর গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আমি কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো যাতে ছানাটা তলায় লেগে না যায়। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে এভাবেই কিছুক্ষণ নাড়তে থাকবো। দেখুন নাড়তে নাড়তে বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। আবারও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম খেজুর গুড়ের পাটালি, আবার একটু অল্প করে দুধ অ্যাড করে দিলাম, আর নেড়ে ছেড়ে আবারও গুড়টাকে ভালো করে সন্দেশের সঙ্গে মিশিয়ে নেব। আর দেখুন নাড়তে নাড়তে আবারও গুড়টা গলে গিয়ে বেশ খানিকটা পাতলা হয়ে গেছে। আবারও জাল দিতে থাকবো আর নাড়াতে থাকবো। আবারও একটু ঘন হয়ে গেলে এর মধ্যে আমি বাকি যে মেখে রাখা ছানাটা ছিল সেটা দিয়ে দেব। নাড়াচাড়া করে আগের চেয়ে একটু ঘন করে নিয়েছি, এবার বাদবাকি ছানাটা দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে ছানাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নাড়তে নাড়তে দেখুন আগের থেকে লিকুইড ভাবটা অনেকটাই কমে আসছে, আর কন্টিনিউ এভাবেই নাড়াতে থাকবেন। এবার দেখুন সন্দেশটার মধ্যে কিন্তু আর লিকুইড ভাবটা নেই, সন্দেশটা এখন বেশ ভালো মতো শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম নলেন গুড়, আর গুড়টা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভালো করে মেশাবো সন্দেশটাকে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে দেবো। 400 গ্রাম সন্দেশের জন্য গুড় লাগবে মোট 200 গ্রাম। গুড়টা সন্দেশের সাথে খুব ভালোভাবে মিশে গেছে, আর সন্দেশটা এর চেয়ে বেশি আর জাল দেবো না, তাহলে আবার ছানাটা হার্ড হয়ে যাবে। আর
সন্দেশ তৈরি করতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু কন্টিনিউ ভালো করে নাড়িয়ে যেতে হবে। এবার এই সন্দেশের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ ঘি, আর ঘিটাকে সন্দেশের সাথে নেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন দেখুন সন্দেশের মধ্যে রস ভাবটা একদমই নেই, সন্দেশটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আর গ্যাসটাকে অফ করে দিয়েছি। আমি এবার এই সন্দেশটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমি এবার একটা বাটির মধ্যে সন্দেশটাকে ঢেলে নিচ্ছি আর একটা স্প্যাচুলা দিয়ে সন্দেশের উপরটাকে বেশ ভালো করে সমান করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পাত্রে ঢেলে সন্দেশটাকে সেট করে নিতে পারেন। দেখুন আমি কি সুন্দরভাবে উপরটা সমান করে নিয়েছি। এবার এই সন্দেশটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, আর ঠান্ডা হয়ে গেলেই সন্দেশটাকে আমি সার্ভ করে দেবো। দেখলেন বন্ধুরা কি সুন্দরভাবে কত সহজেই কালনার বিখ্যাত মাখা সন্দেশ তৈরি হয়ে গেল। আপনারাও বাড়িতে এভাবে তৈরি করে দেখুন, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। আর যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করে জানান, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।